वेलकम टू फुल मार्क्स जोन डियर स्टूडेंट বন্ধু আমি দীপঙ্কর উপস্থিত হয়েছি আর একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে এক্ষুনি সেই বিষয়ে আমি জানিয়ে দেব সুতরাং ভিডিওটি হবে খুব ইনফরমेटिव তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর আমাদের চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে সবার প্রথম এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চলো ভিডিওটি আরম্ভ করছি ডিয়ার স্টুডেন্ট বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবার আমরা 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করতে হয় প্রথমে আমরা ওয়েবসাইটের মাধ্যমে চেক করে দেখাবো তার জন্য তোমাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটা ওপেন করে নেবে ওপেন করার পর এখানে সার্চ অপশনে যাবে সার্চ অপশনে গিয়ে জাস্ট এখানে টাইপ করবে লিখবে www.exametc.com লিখে সার্চ অপশনে প্রেস করবে সার্চ অপশনে প্রেস করার পর এখানে তোমরা থ্রি ডট অপশনে চলে যাবে থ্রি ডট অপশনে গিয়ে এখানে ডেস্কটপ সাইটটাকে এনেবল করে নেবে ঠিক আছে ডেস্কটপ সাইটটাকে এনেবল করে নেওয়ার পর তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবে যেই স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবে এখানে দেখতে পাবে তোমাদের লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড তো এখানে প্রি রেজিস্ট্রেশনের উপরে প্রেস করবে ক্লিক করলে পরে প্রি রেজিস্ট্রেশনের উপরে প্রেস করলে পরে দেখো এখানে ওয়েবসাইট পেজটা খুলে যাবে তোমাদের যেটা করতে হবে এখানে তোমাদের প্রথম মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর তারপরে যেটা করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে নিতে হবে প্রি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে পরেই তোমরা কিন্তু এখান থেকে যেটা হবে তোমাদের যখন 22 তারিখে রেজাল্ট পাবলিশ হবে 4টার সময় তোমাদের কাছে কিন্তু SMS এর মাধ্যমে তোমরা তোমাদের পুরো রেজাল্টটা পেয়ে যাবে সেখান থেকে খুব সহজেই তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু জানতে পারবে বুঝতে পারলে এরপরে যেটা দেখিয়ে দিচ্ছি দেখো কি করে তোমরা তোমাদের রেজাল্ট অ্যাপের মাধ্যমে খুব সহজেই চেক করতে পারবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য তোমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ অপশনে গিয়ে টাইপ করবে লিখবে WBCHSE রেজাল্ট 2021 লিখে সার্চ করবে সার্চ করলে পরেই দেখবে প্রথম অ্যাপটা পাবে এই অ্যাপটা যেটা রয়েছে সেটার অ্যাপের লিঙ্কটা আমি কিন্তু ডাউনলোডের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এই অ্যাপটাই খেয়াল রাখবে এই অ্যাপটি ডাউনলোড করবে অ্যাপটা রয়েছে নারায়ণী এডু সলিউশন কোম্পানি ঠিক আছে এই অ্যাপটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আমি ওপেন করছি ওপেন করার পর দেখো ওপেন যেই মাত্র তোমরা করবে এখানে একটা ইন্টারফেস পাবে এই ধরনের ওপেন যেই করতে পার করবে সেখানে এখানে একটা এই ধরনের ইন্টারফেস আসবে তোমরা এখানে জাস্ট তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে ইনসার্ট করবে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে নাম্বার একটা টাইপ করে দিচ্ছি দিয়ে জাস্ট তোমাদের করতে হবে কি এই নাম্বারটা দিলে দিয়ে তোমরা এখানে নাম দেবে একটা ঠিক আছে দেওয়ার পর এখানে নেক্সট অপশন পাবে দেখো এখানে খুলে গেছে রেজিস্ট্রেশনের অপশনটা এইভাবে খুলে যাবে খুলে যাওয়ার পর দেখো তারপরে তোমাদের কাছে কি আসবে এখানে রেজিস্ট্রেশন যে অপশনটা খুলে যাবে খুলে যাওয়ার পর যখন তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এখনো রেজাল্ট যেহেতু পাবলিশ হয়নি সে কারণে এটা দেখাচ্ছে না যেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে পুরো এখানে তোমাদের কি রয়েছে পুরো এখানে তোমাদের অপশনস পাবে যে তোমরা কি করে চেক করতে পারবে এর জন্য তোমাদের যেটা করতে হবে তোমরা কি করবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন থাকবে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ওখানে তোমাদের ডেট অফ বার্থ দেবে তারপর ক্যাপচার অপশন থাকবে ক্যাপচার অপশনটা ক্যাপচার করবে দেখে দেখে এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে নাম্বারগুলো প্রুট করবে আর জাস্ট সাবমিট করবে সাবমিট করলে পরে তোমরা দেখতে পাবে তোমাদের 2021 সালের রেজাল্ট পুরো ওখানে শো করে যাবে প্রথমে সাবজেক্টের নাম তারপরে সাবজেক্ট কত মার্কস পেয়েছো সেই সাবজেক্টে তোমার কি গ্রেড রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ তোমার কি পার্সেন্টেজ রয়েছে সব প্রতিটা সাবজেক্টের কিন্তু ওখানে দেওয়া থাকবে তারপরে নিচে দেওয়া থাকবে তুমি গ্র্যান্ড টোটাল তুমি কত টোটাল মার্কস পেয়েছো পরীক্ষায় সেই নাম্বারটা দেওয়া থাকবে তারপরে দেওয়া থাকবে তোমার গ্র্যান্ড টোটাল গ্রেড কি ওভারঅল গ্রেড তোমার কি রয়েছে ওভারঅল পার্সেন্টেজ কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে এইভাবে কিন্তু সহজেই তোমরা তোমাদের 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব সহজেই জানতে পারবে এই ছিল সম্পূর্ণ আলোচনা আশা করছি আলোচনাটি তোমাদের ভালো লেগেছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে সবার প্রথমে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চল এখানে শেষ করছি টেক কেয়ার থ্যাংক ইউ